ফিরে এলাম বিরতির পর আজকের বিশেষ অতিথি সাইকোলজিস্ট বিদিতা ভট্টাচার্যকে নিয়ে আমি আমার এই চেয়ারে বসে আমি জানি না আদৌ আমার এটা বলা ঠিক কি না কিন্তু আমার এই লাস্ট ফোনটা পেয়ে আমার ঝপ করে মনটা এত খারাপ হয়ে গেল যে কি বলবো মানে আমাদের এই পুরো স্কুল সিস্টেম এবং এই পুরো শিক্ষা ব্যবস্থা এবং তার ইম্প্যাক্ট কিভাবে একটি মেয়ের মানে সাইকোলজিকে চুরচুর করে ভেঙে দিতে পারে সেইটা ভেবে আমার এত কষ্ট হচ্ছে বিদিতা আমি তোমায় বলে বোঝাতে পারবো না কিন্তু অনুষ্ঠান তো করতেই হবে এবং এই অনুষ্ঠান চলবেই তার মধ্যে মন খারাপ থাকবেই মন ভালো থাকবে যেটা আমরা কথা বলছিলাম যে সেটাই যদি একবার ফিরে আসি যে এই মোবাইল ফোন ইত্যাদি এবং তারপরে মা এবং মেয়ে এবং ছেলের মধ্যে একটা বাদানুবাদ রাগের বাদানুবাদ হলো তারপরে কি আমরা তো কনফ্রন্টেশন অব দি কনফ্রন্টেশন অব দি হলো এবার যেটা হয় নরমালি একটা রাগ একটা ভিশিয়াস সাইকেলের মতো চলতে থাকে রাগ এবং তার কনসিকোয়েন্স এবং ওই ব্যাপারটা একটা ভিশিয়াস সাইকেলের মতো চলতে থাকে মানে যেটা হয় একটা ট্রিগার থাকে হুম ট্রিগার মানে একটা স্পার্ক হ্যাঁ মানে একটা কোনো ঘটনা যেটা একটুখানি একটা খুঁচিয়ে দেওয়া হলো আর কি এটা এটা একটা কিন্তু ভীষণ চলতি বাংলা আছে ও চলতি বাংলাটা হলো পিন মারা হ্যাঁ ঠিক সেরকম ধরনের একটা কিছু ট্রিগার থাকলো তারপর সেটা থেকে একটা এসকালেশন হয় মানে একটা ঘটনা হলো তো তারপর তার সঙ্গে ওই যে বললাম আবেগ এবং চিন্তা এবং আচরণ এইগুলো গুলিয়ে গিয়ে একটা যে লেভেলে ওটা ছিল তার থেকে একটা লেভেল হয়ে গেল মানে ওই থেকে তাল হয় মানে ওই তিল আবেগ চিন্তা আচরণ তিনজনে মিলে এমন এমন এবং ঝগড়াঝাটি শুরু করে যে সেটা একদম ছোট্ট একটা তিল থেকে একটা বড় তাল হয়ে যায় হ্যাঁ এবার তালটা হলে তো সেটা বাস্ট করবে একটা সময় হ্যাঁ মানে সেটা হচ্ছে অ্যাঙ্গার এবং সেটাই হচ্ছে যে যেটা অ্যাঙ্গার বা অ্যাঙ্গার আউটবাস্ট তার মানে এখানে যেটা রয়েছে দেখুন ট্রিগার ট্রিগারটা থেকে হচ্ছে থেকে আবার অ্যাঙ্গার আউটবাস্ট হচ্ছে এরকমভাবে চক্রটা ঘুরতে থাকে আচ্ছা এবার আমি যদি মা হই বা দীপক বাবুর মতন মানুষ তারা কোথায় এখানে ঢুকবেন আমাকে একটু বলো ঢুকে এই যে জায়গাটা তিল থেকে তাল থেকে যে প্রেশার তমাশ করে ফাটবে দীপক বাবুর মতন বাবা বা যারা ফোন করলেন তারা এই সাইকেলের কোন খানটায় ঢুকবেন পসিবিলিটি হচ্ছে যে ট্রিগার এবং এসকালেশনে ঢোকার আচ্ছা তারপরে স্টেপটা অটোমেটিক্যালি হবে আর কি আচ্ছা তো এই দুটোর একটা জায়গায় ঢুকে গেলে তারপর এটার মধ্যে চলতে থাকে আচ্ছা কিন্তু তারপরে এটা আবার সহজ হয়ে যাবে তো এইটাই হচ্ছে এটা এটা এই আমি যেটা বললাম এটা চলতে থাকে মানে যে কোনো জিনিসের মধ্যেই এই এই এটা সাইকেল চলতে 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 থাকে আর কি এটাকে ব্রেক কর সহজ করার জন্য যে কোনো একটা মানে ডিরেকশন কে বন্ধ করা দরকার মানে আমরা ওই রাস্তায় কাজ হচ্ছে ইনকনভেনিয়েন্স রিগ্রেট বলে ওরকম একটা যদি প্ল্যাকার্ড এখানের মাঝখানে কোথাও একটা দিতে পারি হ্যাঁ তাহলে কিন্তু ওই সাইকেলটা ব্রেক হলো কিন্তু সেটা হচ্ছে ডিফিকাল্ট আচ্ছা সেটা হচ্ছে ডিফিকাল্ট কিন্তু এটা চর্চার ব্যাপার আচ্ছা কি করে আমরা চর্চা করব সেটা ফিরে আসি তোমা এত সহজে ছাড়ছি না দিদি তা সব সময় পাই না একটা ফোন আছে হ্যালো 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 নমস্কার নমস্কার দিদি হ্যাঁ আপনাদের দুজনকে নমস্কার আমি নিয়মিত আপনাদের এই প্রোগ্রামটা দেখি এবার আমার একটি মেয়ে সন্তান আছে 15 বছর বয়স আর একটি ছেলে আছে দশ বছর বয়স কিন্তু মেয়েটি খুবই শান্ত ভালো সবই ঠিক আছে কিন্তু আমার ছেলেটিকে নিয়ে আজকাল প্রবলেম ফেস করছি ও ইদানিং ওর ব্যবহারটা এত অদ্ভুত দেখাচ্ছে কোনো কিছুই মানে ঠিক শুনতে চায় না মেয়ের সঙ্গে খুব রেশারেশি করে ওর সবসময় একটা ধারণা আমরা মেয়েকে বেশি ভালোবাসি মেয়ের দিকে কনসার্ন বেশি কিন্তু সমানভাবে ভাবে দুজনকেই দেখি কিন্তু তা সত্ত্বেও আমার ছেলেটি মানে ইদানিং আমি লক্ষ্য করছি মানে ওর সবসময় যেন মেয়ের উপর একটা রাগ মেয়েকে যায় কোনো কিছু করতে গেলে মেয়েকে মারবে মানে মানে যাচ্ছে ঠিক পড়াশোনাতেও ঠিক মন দিতে চায় না আন্টি কিছু বকলে পরে বলবে আন্টির কাছে যাব না আমার আন্টি ভালো না ওর বক্তব্য ও ঠিক আছে মানে সবগুলোই খারাপ আমি তোমরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো

যে কোনো কারোরই হতে পারে মেয়ে এবং ছেলে থাকলে মেয়ের ধারণা হতে পারে যে আমার দাদাকে বা ভাইকে বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে আমাকে অত স্বাধীনতা দেওয়া হয়নি ছেলের ক্ষেত্রে মনে হতে পারে দিদিকে বা বোনকে বেশি কেয়ার করা হয় আমাকে ছেলে রাখা হয়েছে বুঝতে মানে হ্যাঁ এইটা দুজনকে সমান ভাবে দেখা হয় বা সমান চোখে দেখা হয় বাবা মা হয়তো দেখেন কিন্তু ম্যানিফেস্টেশনটা তো আলাদা মেয়েদেরকে যেরকম ভাবে দেখা হয় কালচারালি আর ছেলেদেরকে যেভাবে দেখা হয় কালচারালি দুটোর মধ্যে তো তার বহিঃপ্রকাশটা তো তফাৎ হুম ইমোশনের জায়গা থেকে ফিলিং এর জায়গা থেকে একই রকম কিন্তু সেই ফিলিংটা মা বোঝাবেন কি করে ছেলেকে ছেলে বা ছেলে বা মেয়ে যারা দেখে দেখে তাদের মনে হয় যে আমি এটা তাই ওটা তাই এরকম একটা জায়গা থাকে কাজে ওনাকে একটুখানি বুঝতে হবে ছেলের সঙ্গেই একটু ওপেনলি কথা বলে খুব ফ্রেন্ডলি কথা বলে বুঝতে হবে যে কোথায় ওর প্রবলেম কোথায় ওর প্রবলেম মানে যদি ডিরেক্টলি উনি প্রশ্ন করেন যে হ্যাঁ রে তোর দিদিকে তোর মনে হয় তোর হিংসা হয় তাহলে কিন্তু প্রবলেম মানে ও হয়তো গুটিয়ে যাবে ভেতর থেকে বলবেই না বলবে না সব থেকে বড়ো কথা হচ্ছে যে মাকে যেটা করতে হবে মায়ের যেটা প্রাইমারি রোল সেটা হচ্ছে একটা একজন মানে খুব বন্ধু হয়ে যাওয়া দরকার বেশ মানে একটি ছেলে বা মেয়ে বন্ধুর ওপর তো ডিপেন্ড করে বন্ধু যা বলে সেটা তো শোনে এবং বন্ধু যেভাবে মডিফাই করে তারা তো মডিফাইড হয় সেই ইম্প্যাক্টটা কিন্তু বাবা মারও থাকতে পারে নর্মালি সেই রেজিস্ট্যান্সটা বা সেই ডিস্টেন্সটা বাবা মার তরফ থেকেই ক্রিয়েটেড থাকে আমি তো বাবা আমি তো মা আমি কি এত কথা বলতে পারি আমি কি এটা করতে পারি তো ওই জায়গাটা থেকে যদি উনি একটুখানি বেরিয়ে এসে ওর সঙ্গে একদম ফ্রেন্ডলি একটা জায়গা তৈরি করেন বুঝতে পারবেন ওইটার সোর্সটা কি এক নম্বর তার মানে তুমি যেটা বলছো আমাদের সময় একদম প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি বিজিতা আমাদের একটু গোটাতে হবে তোমার দুটো মেজর রেকমেন্ডেশন এই ক্ষেত্রে একটা হলো যে বন্ধুর মতন হয়ে মেলামেশা করে একটু জানা যে তার ভেতরে ঠিক কি কি হচ্ছে হচ্ছে এবং এবং সেই অনুযায়ী অ্যাকশনটা নেওয়া বললে একটু যে ওর পড়াশুনোর দিকে মনোযোগ কমে যাচ্ছে বা রাগ হচ্ছে বা যেই যে আচরণগত যে সমস্যাটা বলছেন সেখানে একটুখানি বোঝা দরকার বা দেখা দরকার যে ওর এছাড়া স্কুল বা অন্য কোথাও কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়নি তো কোথাও কেউ ওকে খারাপ ভাবে কিছু বুলি করেছে বা কিছু খারাপ কিছু কিছু তার মানে স্কুলে কিছু হচ্ছে কিনা বা অন্য জায়গায় কিছু ওর সাথে হচ্ছে কিনা যেটা ওর মনকে আঘাত করছে সেদিকেও আমাদের বোধহয় মা বাবা হিসেবে নজর দিতে হবে এটাই তো তুমি বলছো আমার একটা ছোট সংযোজন রয়েছে আমি কি একটু করতে পারি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সেটা হলো যে বাচ্চারা না কিন্তু ভীষণ তাড়াতাড়ি মাদের টেনশন অনুভব করতে পারে কাজী আপনার মধ্যে আমি যে অসহায়তা দেখলাম এবং বিদিতাও দেখলেন সেই অসহায়তা টেনশন অ্যাংজাইটি ছেলের মধ্যে কিন্তু ট্রান্সফার হতে পারে এবং সে সেটার থেকেও আবার রিয়াক্ট করতে পারে এবং ঔদ্ধত্ব যে সব সময় খুব মানে অন্য আরেকজনকে ছোট করার জন্য তা কিন্তু নয় ঔদ্ধত্ব অনেক সময় নিজেকে প্রোটেক্ট করার জন্যেও হয় কাজে সেই জায়গাটাতেও দেখতে হবে তার মানে বিদিতা আজকের আমরা যে আলোচনাটা যে জায়গা থেকে শুরু করেছিলাম যে রাগ এবং ক্রোধ এবং এবং অ্যাগ্রেশন সেটার একটা আমরা চিত্র দেখতে পেলাম যে সেটার একটা ছক রয়েছে এবং একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনার ঘটার পরে আচরণ এবং ব্যবহার এবং চিন্তার একটা দলা পাকিয়ে সেটা ভীষণ তিলকে তাল হয় এক নম্বর আর দু নম্বর হলো যে চিন্তা এবং চিন্তা এবং ব্যবহারের মধ্যে এক ধরনের কনফ্রান্টেশন হয় কাজে এই দুটো মাঝখানের মধ্যে আমাদের প্যারেন্ট হিসেবে হয়তো কোথাও ইন্টারভেনশন দরকার এবং ঢোকা দরকার বিদিতা তুমি কি বলবে একটু লাস্ট কথাটা বলো ওনাদের টেনশ মানে অ্যাঙ্গারের জন্য অ্যাগ্রেশনের জন্য যেটা লাস্ট কথা আমি বলতে চাই কারণ যেটাই হোক অ্যাগ্রেশন বা অ্যাঙ্গার যে কার যে জিনিসটার ওপর রয়েছে সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা ইনস্ট্যান্টলি হ্যান্ডেল করা যায়নি সেইটা থেকে ফোকাসটা ডিফোকাস করা অন্য কিছুতে ফোকাস করা থ্যাংক ইউ সো মাচ বিদিতা সোমবার দিন আবার ফিরে আসব একই সময় ছন্দা দিকে বলো নিয়ে সেখানে আমরা আলোচনা করব চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ প্লিজ সঙ্গে থাকবেন আর আমাদের ফোন করবেন আর আপনাদের মতামত দিয়ে আমাদের আরও এনরিচ করবেন ভালো থাকবেন সবাই আপনাদের উইকেন্ড ভীষণ ভালো কাটুক নমস্কার দেখা হবে আবার